আজকে আমাদের উত্তর শাহজালালের পূর্ণভূমি সন্তান এবং এই উপমহাদেশে প্রখ্যাত আমির জনাব মৌলানা সরকারি সাহেবের সহযোগী চিরবিদায় জানাতে আমরা এখানে এসেছি। আমরা জানি কুতুম নাসি দৈকাতুল মৌ, আমরা সবাই কিন্তু জন্য প্রস্তুত থাকি। তাই আজকে আমাদের এই মহান পুরুষের সহযোগী অত্যন্ত দাবি মানুষ ছিলেন, সবাই বলেছেন আজকে তার এই বিদায় বেলা আল্লাহ রবুলের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যাতে তাকে বেশি করেন এবং যেসব আদিগুলো এবং দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য এবং ইসলামের জন্য, ধর্মের জন্য তারা অবদান রেখেছে তাদের সকলের আমরা বেশি কামনা করি এবং তাদের অনুপস্থিতিতে যারা আরো তাদের মতো গড়ে উঠতে পারেন তাদের সকলের প্রতি সম্মান জানিয়ে আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি সিলেট পার্টির পক্ষ থেকে, যে বিভিন্ন জায়গা থেকে এসেছেন সিলেট পার্টির পক্ষ থেকে, আমি তাদের সকলকে সন্তোষ্টতা আমি কৃতজ্ঞতা জানাই এবং আবার আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি গোরপুরি সাহেব সহ অনেকেই চলে গেছেন, তাদের সহজে চলে যাচ্ছেন, আমরাও যাতে তাদের পথ অনুসরণ করে এই দুনিয়া এই পৃথিবী তুলে দিতে পারি। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন এই তৃণমূল সংসদ সদস্য প্রার্থী পদ প্রার্থী জনাব হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। উপমহাদেশের সখ্যাত আমি হযরত মাওলানা নুরউদ্দিন বরকুরি সাহেবের সহযোগী এবং আমাদের অত্যন্ত প্রিয়জন আমাদের মাওলানা মুক্তিযোদ্ধা সাহেবের মাতা, যেকালে আমরা এখানে এসেছি মহান রবুল্লাহ আলমের কাছে দোয়া করি যে আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আমরা যেন নুরউদ্দিন বরকুরি সাহেব এবং ওনার সহযোগী যেভাবে ইসলামের জন্য কাজ করে গেছেন আমরা যেন ওনার পথ অনুসরণ করে ইসলামের জন্য কাজ করতে পারি এবং আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের মাওলানা রাজী সাহেবকে মনে সান্ত্বনা দেন। আমরা এই মাদ্রাসার সবসময় আমরা পাশে থাকবো, যে কোনো প্রয়োজনে আমাকে আমাদেরকে ডাকেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে রাখবো। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন জামিয়া মিলাদিয়া কিশোরগঞ্জ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আনোয়ার সাহেবের ভাই লেফাফুল মাদারিস আল আরাবিয়ার সহসভাপতি মাওলানা শাফি আহমদ রশিদ সাহেব। তেমনিভাবে আপনাদের ছেলেদের আরেক সন্তান
আল্লামা আজহার আলী রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার পিতা, যিনি রাজা গঙ্গা দিয়ে আমাদের বাড়ি, আমার আব্বা মরহুম নিজের গোয়ার বাড়ি ছেড়ে কিশোরগঞ্জ চলে যান এবং একাই যে মাদ্রাসা মূর্তি এবং দিনের কাজ করে, ঠিক তেমনিভাবে গহরপুরি রহমতুল্লাহ আলাইহি তার নিজের এলাকা ছেড়ে বিভিন্ন এলাকায় চলে গেছে দিনের দাওয়াতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ছিনিয়ে গেছেন, কিন্তু তাদের সঙ্গী যারা ছিলেন তারাও তাদের মতোই তাদের অবস্থান ছিল। আর গহরপুরি রহমতুল্লাহ আলাইহি সঙ্গী দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের জন্য সৌভাগ্য যে আমরা তার জানাজায় একত্রিত হইতে পেরেছি। আমরা শুকরিয়া আদায় করব এবং তার পরিবার পরিজনের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আমিন। এখন জানাজা হয়ে গেলে এখন আমাদের সামনে আমাদের জামিয়ার ইস্তিফার মামলা ওনার গ্রেফতার করে ইসলামের জানাজা শুরু হয়ে গেছে। আমরা সকল আমাদের জন্য কঠিন মধ্যে আপনারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে এসেছেন। আমরা প্রত্যেকের শুক্রিয়া আদায় করি। আর আপনারা জানেন যে আমার আম্মা সবসময় মাদ্রাসার জন্য বিশেষ করে মেহমান যারা আসছেন তাদের মেহমানদারি করতেন, যখন প্রয়োজন ছিল না তখন রান্না করতেন। রান্না করতে করতে এক সময় নাক কা হয়ে গিয়েছিল, তো আমার এখনো মনে আছে ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট গিয়েছিলেন আমি সাথে ছিলাম। তো আপনার সারা জীবন মেহমানদারি করেছেন, তো আজকে তারা দূরের থেকে এসেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আজকে আমাদের বাড়িতে আপনারা মেহমান হবেন আর আমার অভ্যাস জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের গ্রামের জন্য আমার জন্য যে দোয়ার সাধন ছিলেন, তো আজকের মধ্যে দিয়ে আমার থেকে কিন্তু একটা ওটা বন্ধ হয়ে গেল। তো আমরা আশা করি সকলে দোয়া করবেন এই জামিয়ার জন্য, গহরপুর এলাকার জন্য। আপনাদের সকলকে আমার জাজাকুমুল্লাহ। আর এখনই জানানো শুরু হয়েছে।